রাস্তাটা দেখে মনে হচ্ছে না আমরা বীরভূম বা বাঁকুড়ার কোথাও চলে এসেছি। না না, এটা একদমই সে জায়গা নয়, এটা কিন্তু পুরীতেই। আজ তোমাদের যে জায়গাটায় নিয়ে যাচ্ছি, এই জায়গাটায় না গেলে তোমাদের পুরী ঘোরা একেবারেই অসম্পূর্ণ থেকে যাবে। কাজু বাগান দিয়ে ঘেরা এই রাস্তাটা সোজা গিয়ে পৌঁছায় শ্রী গৌর বিহার আশ্রমে। এই আশ্রমটি পুরীর গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। চলো এবার তোমাদেরকে এই গুপ্ত বৃন্দাবন একটু ভালো করে ঘুরে দেখাই। আশ্রমের ভেতরে ঢুকতেই দুদিকে দুটি হাতি স্বাগত জানাবে তোমাদের, আর তার সামনেই দাঁড়িয়ে রয়েছে নৃত্যরত গণেশ। মাথাপিছু 10 টাকার বিনিময়ে তোমরা এই আশ্রমের ভেতরে প্রবেশ করতে পারো। আশ্রমের ভেতরে ঢুকলে দেখতে পাবে শ্রী জগন্নাথ দেবকেও। আশ্রমের পরিবেশ বেশ সুন্দর, সম্পূর্ণ বৃন্দাবনের মতো করেই সাজানো রয়েছে এই আশ্রমটিকে। ভেতরে চারিদিকে নানা দেবদেবীর মূর্তি, রামায়ণের গল্প এবং শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকার লীলাক্ষেত্রের নানা রকমের চিত্র অঙ্কিত রয়েছে এখানে। শ্রী মহাপ্রভু চৈতন্যদেব যখন জগন্নাথ দেবের দর্শনে পুরীতে এসেছিলেন, তখন তিনি পুরীর এই স্থানেই থাকতেন এবং এখানেই তিনি দীর্ঘদিন তপস্যা করেছিলেন এবং প্রভু নারায়ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। এই দেখুন, এখানে শ্রীকৃষ্ণের বাল্যলীলার মূর্তি অঙ্কিত রয়েছে। রয়েছে সুদামা ও শ্রীকৃষ্ণের বন্ধুত্বের নিদর্শনের স্বরূপ এই মূর্তি। আমরা যখন পুরী গিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল, আর এই গরমের মধ্যে সারাটা দিন সকাল থেকে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম আর প্রচণ্ড ক্লান্ত অনুভব হচ্ছিল। কিন্তু যখন এই আশ্রমের ভেতরে আমরা ঢুকলাম, সত্যি এত সুন্দর আশ্রম, এটা দেখেই আমাদের মন ভালো হয়ে যাচ্ছিল। চারিদিকে সবুজে সবুজ আর গাছের ছায়ায় সেই সমস্ত ক্লান্তি যেন কোথায় চলে গিয়েছিল। একটি কথা আমি এখানে অবশ্যই বলবো, পুরীতে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, তাই যখন এখানে যাবেন এখানে অত্যন্ত সাবধানে যাবেন, এখানেও কিন্তু অনেক হনুমান আছে। আশ্রম এরিয়াটা অনেকটাই বড় আর নানা রকমের মূর্তি দেবদেবীর ছবি দিয়ে সুন্দর করে সাজানো। এই জায়গাটায় যদি যেতে হয় তবে একটা দিন বা একটা বেলা এই জায়গাটার জন্যই রাখা উচিত।
না হলে সম্পূর্ণ আশ্রমটা ঘুরে তোমরা দেখতে পারবে না। তাই এরপর পুরি গেলে এই জায়গাটাকে অবশ্যই তোমাদের লিস্টে রাখতে ভুলো না। এখানে এখন আবার কিছু রিনোভেশনের কাজ চলছে, যেটা হয়ে গেলে হয়তো এই জায়গাটা আরও সুন্দর লাগবে। আশা করি তোমরা যখন যাবে তখন এই জায়গাটা সম্পূর্ণরূপে তোমরা দেখতে পারবে। আলাদা করে এই ভিডিওতে তোমাদেরকে আর কিছু বলার নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার আর কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। আর আজকে আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। নতুন বন্ধুদের স্বাগত, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।